হ্যাঁগো হ্যাঁগো কাপড় মাপছো কেন? কি করবে? মেয়েটার জামাটা একেবারে ছিঁড়ে গেছে। যেটুকু কাপড় আছে তাই দিয়ে মেয়েটার একটা জামা বানিয়ে দিতে পারে কিনা তাই দেখছি। তেল না পুড়িয়ে কাল সকালে করো, এখন শুয়ে পড়ো। আচ্ছা শোনো, আজ তো পেটে কিছুই পড়লো না, কাল কি হবে? ঘরে চাল আটা কিচ্ছু নেই, রাঁধবো কি গো? ওই বৌদির কাছ থেকে একটু আটা চেয়ে এনে ওদের গোলা রুটি বানিয়ে দিও, আর আমি দেখছি যদি কিছু জোগাড় করতে পারি। দিদি দিদি, কি ব্যাপার? একটু আটা দেবে গো দিদি, কাল রাত থেকে ছেলে মেয়েগুলো না খেয়ে আছে। না রে, পারলাম না, রোজ রোজ তোদের এই ভিক্ষে চাওয়ার স্বভাবটা গেল না। তাও না গো দিদি, তোমার দাদা আটা আনলেই দিয়ে দেব। বললাম তো পারবো না, যা যা, চত্বর সব ভিখারির দল। এটা দিয়ে তো আজকের দিনটাই চলবে। যেটুকু জোগাড় করতে পেরেছি এনেছি, আজকের দিনটা চালাও, কালকেরটা না হয় কালই দেখবো। মাগো আছো কেউ? কে যাই? মাগো আজ রাতটা একটু থাকতে দেবে মা? এই এই এলেন আরেক ভিখারি, ইনি আবার থাকতে চান? শখের প্রাণ ভুবন ডাঙা, এই ভিখারি তাড়াতে তাড়াতে আমার জীবন শেষ। থাকা ফাঁকা কিছু হবে না, যাও এখান থেকে ভাগো। এই শোনো, আর খানিকক্ষণ এখানে দেখলে না চৌকিদার ডাকবো, চোর চোরটা ডাকাত বদমাইশে দেশটা পড়ে গেল একেবারে। হ্যাঁ যাও 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 বলছি। মাগো আছো কেউ? মাগো আজ রাতটা একটু থাকতে দেবে মা, আমি এই বারান্দাতে শুয়েই রাতটা কাটিয়ে দেব, তোমাদের কোনো অসুবিধা করব না মা। আহা কি কথাটাই না বললে, একটা বুড়ো মানুষ গৃহস্থের বারান্দায় শুয়ে রাত কাটাবে, সে কি ধম্মে সইবে? না না, এই বারান্দায় থাকতে আমার কোনো কষ্ট হবে না মা। আমি না বুড়ো বাবা, তুমি এসো ভেতরে এসো। এসো বুড়ো বাবা, খাবে এসো। না রে মা, আমার খাবার লাগবে না, একটু আশ্রয় দিয়েছিস এটাই যথেষ্ট। তা কি করে হয় বাবা, একটা মানুষ অভুক্ত থাকবে আর আমরা খাবো? পেটে হয়তো সইবে কিন্তু মনে যে সইবে না বাবা, মনটা তো আর পাথরের তৈরি নয়। তাছাড়া তাছাড়া অতিথি নারায়ণ, তার সেবা না করে আমরা কিছু মুখে দেব কেমন করে? আমাদের সাথে একটু খেয়ে নাও বাবা, এসো এসো এসো। বেশ তবে তাই হোক। আহারে, তোদের জামা কাপড়গুলোর তো খুবই খারাপ অবস্থা। কি করব বুড়ো বাবা, যেমন ভগবান কপালে লিখেছেন, কপালে ভগবান যদি গরিব হওয়া লেখেন কে খণ্ডাবে বলো? দুঃখ করিস না রে মা, দুঃখ করিস না, ভগবানের ডাক হর করা আছে, দেখবি সে হয়তো কোনোদিন নতুন চিঠিতে নতুন ভাগ্য লেখা নিয়ে হাজির হবে। না গো বাবা, ভগবান নতুন ভাগ্য পাঠালেও দেখবে সে বেটা ডাক হর করা নিশ্চয়ই নিশ্চয়ই ঠিকানা ভুল করবে, আর আমাদের ভাগ্যে অন্যে বড়লোক হবে। আহ ওসব কথা এখন থাক বাবা, নাও খেয়ে নাও দেখি, খেয়ে নাও। প্রণাম বুড়ো বাবা, আবার আসবেন। তোর ব্যবহারে আমি খুবই সন্তুষ্ট হয়েছি মা।
আমি তোকে আশীর্বাদ করছি মা, সকাল থেকে যেটা শুরু করবি সন্ধে পর্যন্ত সেটাই চলবে। চলি, তুই ভালো থাক মা। কাল রাতে কাপড়টা মাপা হয়নি, সেটা আগে মেপে নি, মেয়েটা জামাটা বানিয়ে দি। ওগো শুনছো, এদিকে শিগগিরই একবার এসো তো। একি, এত কাপড় কোথায় পেলে? আরে যতই মাপছি ততই বড় হয়ে যাচ্ছে। বুঝেছি বুঝেছি, শোনো, এ হলো ওই বুড়ো বাবার আশীর্বাদ। কিন্তু এত কাপড় মাপবো কি করে, আমাদের তো এত বড় ফিতে নেই। বৌদির কাছে আছে, যাই যাই চেয়ে নিয়ে আসি গিয়ে। বৌদি বৌদি বৌদি, এবারে তুমি এসেছো, আবার আটা বা চাল চাইতে এসেছো বলে কেমন পুরুষ মানুষ হয়েছো যে সংসারের খাবার টুকু জোগাড় করতে পারো না? না গো বৌদি, একটা ফিতে নিতে এসেছি, অনেক অনেক কাপড় পেয়েছি তো মাপতে হবে। ওই এক বুড়ো বাবা কাল রাতে বাড়িতে আশ্রয় নিতে এসেছিল, সবই সবই তাঁর আশীর্বাদে হয়েছে। তোর ব্যবহারে আমি খুবই সন্তুষ্ট হয়েছি মা, আমি তোকে আশীর্বাদ করছি মা, সকাল থেকে যেটা শুরু করবি সন্ধে পর্যন্ত সেটাই চলবে। চলি, তুই ভালো থাক মা। এই তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি নিজের চোখে দেখতে চাই। বেশ তো চলো। আমাদের দুবেলা খাবার জুটবে গো দিদি, আর লোকের কাছে চাইতে হবে না। আরে কোথায় গেল সেই বুড়ো? তাই তো, যা করবি মন কর রে ভেবে, সময় সঙ্গ দেবে না, সময় যদি যায় রে চলে, আপন পর কেউ রবে না, যা করবি মন কর রে ভেবে। ওই দেখ বাবা বাবা, আমাদের সাথে চলুন, বৌদি ডাকতেছে। এই না 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 না, আমি এখন কোথাও যাব না, না না কোথাও না। ওরে বাবা রে, আরে বাবা, আপনি না গেলে আমাদের যে গর্দান যাবে বাবা। হ্যাঁ সে কি, আচ্ছা বেশ চলো তাহলে। খান বাবা খান খান, আর দুটো মিষ্টি দেবো। দে বাবা, কাল সকালে কি আপনি চলে যাবেন? না, আমি কাল থাকবো, আমাকে কাল সকালে লুচি আলু চচ্চড়ি আর মন্ডা খাওয়াস তো। ঠিক আছে বাবা। এ বুড়ো কবে যাবে রে বাবা, খালি খাচ্ছে দাচ্ছে আর আয়েস করছে। ওরে পাগলি, আমি যে মনের কথা বুঝতে পারি রে। ঠিক আছে ঠিক আছে, তোকে খুশি করতে আমি কাল সকালেই চলে যাব। বলছি বাবা, আমাকে আশীর্বাদ করবেন না? শোন
সকাল থেকে যেটা শুরু করবি সন্ধে পর্যন্ত সেটাই চলবে। তবে আমার এই আশীর্বাদ কিন্তু একদিনের জন্যেই, জুলি। সব বাক্স এনে রেখেছি মা ঠাকুরন, এবার আপনি এসে গুনতে আরম্ভ করেন। ও, সেই সন্ধ্যা পর্যন্ত গুনলে সোনা সমুদ্র হয়ে যাবে গো। মা ঠাকুরন, আমারে কিন্তু একটা সাত নড়ি দিতে হবে, এখন তো বলে রাখলুম। আর মা ঠাকুরন, এর জন্য একটা একটা তিন নড়ি। সোনা তো চুলোয় গেল সারাদিন ধরে, এখন হেঁচে হেঁচে মরতে হবে যে। যা করবি মন কর রে ভেবে, সময় সঙ্গ দেবে না, সময় যদি যায় রে চলে আপন পর কেউ রবে না, যা করবি মন কর রে ভেবে।